হ্যালো হাই অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা কেক তৈরি করেছিলাম পাউন্ড কেক এত বেশি মজার হয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই ব্যানানা কেকটা তো অনেক বেশি স্বাস্থ্যকর চাইলে এই কেকটি বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে এই কেকের জন্য আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেই সব কিছু লিখে দিয়েছি ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তবে কেকের এই মিশ্রণটা খুব আলতোভাবে মেশাতে হবে ওভারভিট করা যাবে না ওভারভিট হয়ে গেলে কেকটা আর ভালো মতো ফুলতে চায় না আর এই কেকটা বানানো তো খুবই সহজ আপনারা কিভাবে এই কেকটা তৈরি করেন চাইলে সেই রেসিপিটাও আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে আমিও একটু শিখে নিলাম ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে খুব আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হবে আর এখানে যে ইলো ফুড কালারটা দিয়েছি এটা টোটালি অপশনাল আমি একটু কালার আসার জন্য দিয়েছিলাম তবে বেড়ানা কেক এমনিতেই সুন্দর একটা কালার আসে এখন সব সবকিছু একসাথে মিক্সড করে চল্লিশ মিনিটের জন্য এই কেকটাকে বেক করে নিব আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুল না কিন্তু আপনারা যেহেতু আমার পরিবার আমি সবসময় চাইবো আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ